হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমি যখন কয়েকটা ফেসবুক কভার আর্ট ফটো তৈরি করেছিলাম বা এই নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম, তখন হয়তো বা আপনাদের ওই কভার আর্টগুলো আপনার প্রোফাইলে সেট হচ্ছিল না, বা আমাদের ফোনের যে ফেসবুক যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে হয়তো বা আপনাদের সেই কভার ফটোটা সেট হচ্ছে না। তবে আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার কভার ফটোটাকে আপনার প্রোফাইলে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তো আজকের ভিডিওটা চলুন এখন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে পিক্সেল আর্ট অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে ডিলিট আইকনে ট্যাপ করে টেক্সটটাকে ডিলিট করব। দেন থ্রি ডটে গিয়ে ইমেজ সাইজে যাব। দেন এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলটাকে চুজ করব। আমরা ফেসবুক কভার আর্টের সময় কভার আর্ট চুজ করেছিলাম, কিন্তু এখন আমরা ইউটিউব থাম্বনেলটাকে চুজ করব। তারপর এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পর এখন আমরা প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি থেকে আমাদের যে কভার ফটোটা থাকবে সেই ফটোটাকে এখানে ইম্পোর্ট করব। ফটোটাকে ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা ওকে করব। ওকে করার পর এটাকে ঠিক মিডল বরাবর এনে ফটোটাকে বড় করে ফেলব। এখন এখান থেকে আমরা ফটোটা ইম্পোর্ট হওয়ার পর এখন ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো একটা কালার এখানে সেট করতে পারি, অথবা বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা তৈরি করতে পারেন, অথবা আপনি যে ফেসবুক কভার ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলেন সেটাকে পিছনে আপনারা ইম্পোর্ট করতে পারেন ঠিক এরকমভাবে। এখানে ইম্পোর্ট হওয়ার পর এটাকে আপনারা বড় করবেন। বড় করে ঠিক এভাবে আপনাদের ফটোর অনুযায়ী এভাবে রাখবেন। রাখার পর এখান থেকে লেয়ার থেকে এটাকে নিচে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এটার গ্রাফিক্সটাও চেঞ্জ করে নিতে পারেন, অথবা এটাকে আপনারা অফ করে রেখে এর নিচে আপনারা ডিজাইনও করতে পারেন। যেমন এখান থেকে প্লাসে গিয়ে শেপে গিয়ে আপনি একটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে এটাকে বড় করলেন। বড় করার পর এখান থেকে নিচে গার্ডিয়ানটে গেলেন। দেন এখান থেকে যে কোনো একটা শেপ আপনি এখানে ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর ওকে করলেন। দেন এখান থেকে ওকে করব। দেন এখান থেকে লেয়ারে গিয়ে এটাকে নিচে দিয়ে দেব, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা ম্যাচিং হবে। এখন দেখতে হয়তো বা ততটা ভালো দেখা যাচ্ছে না, তো এর জন্য আপনারা কভার ফটোর উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে মাঝের আইকনে যাবেন। দেন এখান থেকে শেষে ইমবেজ নামে একটা অপশন পাবেন, এটাকে এনাবল করবেন। এনাবল করে ডিগ্রিটাকে একটু ঘোরাবেন। দেন এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন। দেন এখন ওকে করলাম। ওকে করার পর এটা অনেকটা আগের থেকে সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে আরেকটু আপনারা কাজ করে নিতে পারেন, সেটা হলো সেই এই কভার ফটোটাকে একটু উপরে নিলেন। নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে গিয়ে শেপ নেবেন একটা, এটা হোয়াইট শেপ নেবেন। দেন এখান থেকে ডানেভাবে টেনে বড় করবেন এবং এখান থেকে এটাকে একটু ছোট করবেন। ছোট করে ঠিক একভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এখান থেকে দুইটাকে লক করবেন। দেন এখান থেকে আপনারা প্লাস আইকনে গিয়ে বিভিন্ন টেক্সট এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আমি যেরকমটা দিচ্ছি। ঠিক এভাবে যদি আপনি লাগিয়ে দেন তাহলে অবশ্যই ফটোটা দেখতে আরও একটু সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আপনার লেয়ারে গিয়ে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে একটু নিচে দিয়ে দিতে পারেন। নিচে দিয়ে দিলে আরও একটু সুন্দর দেখা যাবে। তো এভাবে আপনারা এখন যদি এই ফটোটাকে কভার ফটো হিসেবে আপনারা সেট করেন তাহলে অবশ্যই ফটোটা আপনার কভারের সাথে ম্যাচিং হয়ে যাবে, আর আগের ওই সমস্যাটা এখন আর থাকবে না। তো এই ফটোটাকে এখন সেভ করার জন্য উপরে এই আইকনে ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজে গিয়ে ফটোটাকে আল্টা করে সেভ করে ফেলতে হবে।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।